মাঘের বৃষ্টিতে শীতের তীব্রতা আরও বেড়েছে, এতে নিম্ন আয়ের মানুষ পড়েছেন দুর্ভোগে। আবহাওয়া পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই পঞ্চগড়ে যাচ্ছি, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, আজকের আবহাওয়া কেমন দেখছেন সেখানে, শীতের তীব্রতা কেমন? রনি, আবারও আপনাকে প্রশ্ন করছি, সেটা হচ্ছে জানতে চাচ্ছিলাম যে শীতের তীব্রতা কেমন, মানে কেমন দেখছেন আবহাওয়ার অবস্থা? জি কলি, আপনি জানেন যে পঞ্চগড় একটি দেশের প্রান্তিক জেলা, এ জেলায় কিন্তু আসলে শীতের মাত্রা কিন্তু নিম্ন থাকে এবং শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পায়। আজকে সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং গতরাতে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছিল 16 মিলিমিটার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলা শহরের পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে। আসলে এই মহাসড়কে কিন্তু সকাল হলেই কিন্তু আসলে মানুষের সমাগম ঘটে, এখানে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে, কিন্তু তারা নিজ নিজ যায় কাজে যোগ দেন, কিন্তু কোন কোন শীত অনুভূত হওয়ার কারণে মানুষ কিন্তু এখন কাজে যোগ দিতে পারে না, ফলে এখানকার মানুষ কিন্তু চরম বিপাকে রয়েছে। কারণ উত্তর দিক থেকে বয়ে আসে হিমালয়ের হিম বাতাস এবং ঘন কুয়াশার কারণে কিন্তু দিন দিন এ জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গতকালকে কিন্তু গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে শীতের মাত্রা কিন্তু অতিরিক্ত, কারণ এখানে কিন্তু প্রতি শীত মৌসুমে কিন্তু শীতের তীব্রতা বেশি থাকে, ফলে এখানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানকার মানুষ কিন্তু আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কৃষকদের কৃষিক্ষেত এবং হচ্ছে ধান ক্ষেত গম ক্ষেত এবং বোরো ক্ষেত সহ বিভিন্ন কৃষিক্ষেত্রে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঘের শীতে বাঘ কাঁপে আমরা সবাই জানি, কিন্তু আসলে পঞ্চগড়ে বাঘ না কাঁপলে কিন্তু এখানকার সাধারণ এবং খেটে খাওয়া মানুষরা কাঁপতেছে, কারণ এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু হচ্ছে কৃষক এবং দিনমজুর, ফলে তারা কিন্তু কোন কোন শীতে কিন্তু তারা কাজে যেতে পারে না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলা 5 উপজেলা 3টি পৌরসভা রয়েছে, এই 3টি পৌরসভায় মোট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে পালা 40,000-এর মতো। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে যতই দিন যাচ্ছে ততই কিন্তু শীতের মাত্রা কিন্তু ওইখানে বৃদ্ধি পাচ্ছে এবং শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে যতই দিন যাচ্ছে ততক্ষণ শীতের প্রকোপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনাকে রনি। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত হয়ে রনি মিয়াজি জানাচ্ছিলেন সেখানকার শীতের তীব্রতা সম্পর্কে। এবার একটু চুয়াডাঙ্গার খবর জানতে চাই। দেখতে পাচ্ছি সাথে সহকর্মী জিসান আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। জিসান, আপনার কাছে একটু জানতে চাই যে চুয়াডাঙ্গায় শীত কেমন দেখছেন, আর ওখানে কি বৃষ্টি হয়েছে? হ্যাঁ কলি, গতকাল কিন্তু সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে কখনো মুষলধারে। আবহাওয়া অফিস কিন্তু গতকাল সারাদিনে 23.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এই বৃষ্টিপাতের কারণে আমরা দেখেছি যে শহরে সব থেকে বেশি কষ্টে পড়েছে যে জনজীবন রয়েছে এবং দিন আনা দিন খাওয়া মানুষ যেগুলো রয়েছে তারা। সেই সাথে কিন্তু আসলে আপনি জানেন চুয়াডাঙ্গা একটি কৃষি নির্ভর জেলা, সেই কৃষি নির্ভর জেলা হিসাবে কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গার মাঠে, প্রান্তিক মাঠে কিন্তু এখন রয়েছে আলু সহ বিভিন্ন ধরনের ফসল। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা দিননাথপুর গ্রামের একটি মাঠে, সেখানে আমরা নিশ্চয়ই আপনাকে দেখাতে পারছি যে একটি আলু ক্ষেত কিন্তু আসলে পুরোটাই পানিতে ভরে গেছে। অর্থাৎ গতকাল সে যে সারাদিন বৃষ্টি হয়েছে সে বৃষ্টির ফলে কিন্তু আসলে আলু ক্ষেতের যেই আলগুলো রয়েছে, সে ক্ষেত রয়েছে, সে ক্ষেতে কিন্তু গোড়ায় একেবারে পানি জমে আছে। এক্ষেত্রে কিন্তু আসলে কৃষকরা শঙ্কা প্রকাশ করেছেন যে তাদের যে এখন আলু ওঠার সময় হচ্ছে, সেই আলু ফসল ঘরে তুলবে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এক প্রকার তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের ফলন বিপর্যয়ের তারা আশঙ্কা করেছেন। একই সাথে কিন্তু এই মুহূর্তে এই সময় কিন্তু আসলে বোরো বীজতলার প্রস্তুতির কাজ চলে, সেই সাথে কিন্তু গমের একটি সময় চলছে। এই সব মিলিয়ে কিন্তু আসলে এই হঠাৎ বৃষ্টির কারণে ফসলের বেশ ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকরা। একই সাথে কিন্তু আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, পর্যবেক্ষণাগার যেটা আমাদেরকে জানিয়েছে যে আজ গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এই বৃষ্টির কারণে কিন্তু সেই তাপমাত্রা কিছুটা কমে আজকে দাঁড়িয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে কিন্তু তারা বলছে যে এই বৃষ্টি এবং এই মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে, তারপরে হয়তো বা আরো একটি শৈত্যপ্রবাহ আসতে পারে। ধন্যবাদ আপনাকে জিসান।